আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা নইমি সুরোচনা ফেব্রিক্স থেকে লাইভে এসে পড়েছে আজকে অলমোস্ট তিনটা বাজবে বাজবে এমন অবস্থা আজকে আমি অনেক জলদি মানে হচ্ছে গিয়ে মনে হয় পাঁচ থেকে দশ মিনিটের মতো একটা লাইভ করব আজকে টু টু টোয়েন্টি টু স্পেশাল একটা ক্লিয়ারেন্স প্রাইস হবে ঠিক আছে আই মিন ক্লিয়ারেন্স লাইভ হবে জলদি করে জয়েন করে ফেলুন আমার লাইভটা একটু প্লিজ 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 বেশি বেশি করে শেয়ার করে দিন যেহেতু আজকে আমি একদম মানে আমার লাইভ অলমোস্ট শেষ হয়ে যাবে এরকম টাইমে আসছে আমাদের আসলে ইলেকট্রিসিটি প্রবলেম দিচ্ছে তার জন্য আজকে অনেক ডিস্টার্ব ইলেকট্রিসিটির প্রবলেম লাইভ প্রবলেম নেট প্রবলেম অনেক প্রবলেম আমাকে ড্রেস দিয়ে দাও আমি জলদি করে ড্রেস দেখাবো ঠিক আছে আজকে হচ্ছে কি যেহেতু ক্লিয়ারেন্স প্রাইস হবে হ্যাঁ আজকে ড্রেস মিস করলে কিন্তু মিস ওকে আমি আমাদের ইলেকট্রিসিটি এখনও নেই আমি জানি না কতক্ষণ পর্যন্ত এই লাইফ দিয়ে চালানো যাবে যতক্ষণ পর্যন্ত যায় যতক্ষণ পর্যন্ত পসিবল আমি জলদি করে দেখিয়ে দিব ড্রেসগুলো সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে লাইফটা শেয়ার করবেন ঠিক আছে আজকে বেশি বেশি করে লাইফটা কিন্তু শেয়ার করে দিতে হবে ওকে আর যেটা আমি যতটুকু কমেন্ট পারি পড়ে দিব হ্যালো হ্যালো প্রিয়া আপু হ্যালো কিউটি হ্যালো সাদিয়া আপু হ্যালো আপি লাইভ শুরু হওয়ার আগে ড্রেস পেয়ে গেছি রায় আপু লিখেছে মাসাল্লাহ কেমন আছো আপু তাসলিমা আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাইভ ক্লিয়ার আছে ঠিক আছে আমি অনেক জলদি দেখাবো হ্যাঁ আমি এটা দেখাবো এটার সাথে আরেকটা ড্রেস দেখাবো আজকের দুইটা ড্রেসে আপনারা একদম একটা ফ্ল্যাট ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন কিন্তু হ্যাঁ ফ্ল্যাট ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন আর এই ড্রেসগুলো আমি অলরেডি যেহেতু এটা আমি আমার দেখানো আছে লাইভে তো আপনারা যদি এটার আরো ডিটেলস কোনো লাইভ দেখতে চান পেজ ইনবক্স গুলো পেয়ে যাবেন আমি আজকে বেশি ডিটেলসে যাব না একদম মানে ঝটপট ঝটপট শুধু দেখিয়ে দিব দেখে আমি প্রাইসটা বলে দিব আপনাদেরকে মিস কিন্তু করবেন না মিস করলে হচ্ছে কি আজকের ড্রেস মিস করলে সত্যিই আজকে ড্রেস মিস করলে সব মিস হ্যাঁ আজকের ড্রেস মিস করলে সব মিস হয়ে যাবে একদম জলদি করে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কি কটন কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে কি এটার যে ফ্যাব্রিকটা কামিজের ফ্যাব্রিকটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান লন বলে এই ফ্যাব্রিকটাকে ইন্ডিয়ান লন বলে এটাকে আপনারা পিওর কটনও বলতে পারেন একদম নরম হ্যাঁ খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে আমি কিন্তু অনেক জলদি দেখাবো ঠিক আছে যদি বুঝতে একটু অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি বললাম না আমি যাইনি লাইক দিয়ে কতক্ষণ চলবে হয়তো আমি পাঁচ দশ মিনিটের মধ্যে আমি ড্রেসটা একদম ঝটপট দেখিয়ে দিব তো কারো যদি বেশি তাড়াহুড়া কারো যদি বুঝতে আমার দেখে আমি অন্ধকারে রেডি হয়েছে মানে এক গালে গ্লাস গ্লাস বেশি হয়েছে মনে হয় যাই হোক হাই বিউটিফুল আপু আপু কেমন আছো রুনা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কিন্তু একটু প্লিজ আজকে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ বেশ বেশি করে শেয়ার করবেন এই দেখেন এই হচ্ছে ড্রেস ফ্রন্ট এটা কিন্তু অনেক লম্বা এটার বডি কত আছে ভুলে গিয়েছে মেপে বলতে হবে এটার লেন্থ হচ্ছে ফর্টি সেভেন ফর্টি এইট ইঞ্চ পর্যন্ত আছে ফ্রন্ট ব্যাক স্লিভ সেম ভাবে হচ্ছে গিয়ে এটা প্রিন্ট করা যদি আজকে দুইটা ড্রেসে নিতে মন চায় দুইটাই নিয়ে নেবেন কারণ এটা কিন্তু আপনারা হচ্ছে কি ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন হ্যাঁ টু টু টোয়েন্টি টু স্পেশাল ক্লিয়ারেন্স ভাই এখন কি সরাসরি লাইভ হ্যাঁ এখন সরাসরি লাইভ হচ্ছে একদম আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন কমেন্ট করলে একদম রিপ্লাই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ওকে এটার বডি মেজারমেন্টটা করে দিব স্লিভ এটার সাথে আছে হ্যাঁ দিয়ে দাও আমাকে এম্বোয়ডারিগুলো জলদি করে দিয়ে দাও আজকে তো টাইম খুবই কম খুবই কম খুবই কম জানি আচ্ছা এটা হ্যাঁ তারা মধ্যে না অনেক আর থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটু বেশি বেশি করে আজকে লাইফটা শেয়ার করে দিবেন হ্যাঁ আজকে একদম মানে আমি ভেবেছিলাম যে আজকে অনেক সুন্দর করে রেডি হব। অনেক টাইম নিয়ে রেডি হবো অনেক কিছু বাট আজকে হচ্ছে গিয়ে যাকে আমরা সবসময় যেটা ভাবি ওটা হয় না কোনো সমস্যা নাই এই দেখেন আমি জলদি করে দেখাই হ্যাঁ যেহেতু এটা লাইভ অলরেডি করা এখানে আপনার অনেকগুলো এই ড্রেসের সাথে এমব্রয়ডারি প্যাচ প্যানেল দিয়ে ভরা এই যে এমব্রয়ডারিটা এই যে এখানে এই লম্বা একটা এমব্রয়ডারি আছে নিচা একটা এম্ব্রয়ডারি এটাকে আমি কি করেছি যে এই জিনিসটাকে আমি কেটে আলাদা বের করে ফেলেছি বের করে আমি যে স্লিভের নিচে দিয়েছি আর হচ্ছে গিয়ে এটার যে এই প্যাচ দুইটা এটাকে আমি বের করে হচ্ছে এই যে এভাবে করে দুইটা লম্বা করে জিনিসটাকে দিয়ে দিয়েছি ফিনিশিং খুবই 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 ভালো খুবই সুন্দর প্যাকেটটা দিবা একটু খুবই সুন্দর করে একদম হ্যাঁ খুবই সুন্দর করে এমব্রয়ডারি করে এখানে কিন্তু আপনার এই যে দেখেন গ্রিন আছে পিঙ্ক আছে ল্যাভেন্ডার কালার আছে অনেকগুলো কালার ডান থ্যাংক ইউ রুমো আপু ইউ থ্যাংক ইউ সো মাচ আপু তোমার মাশাল্লাহ তাসলিমা আপু আল্লাহ মুশফিকা আপু মুশফিক আপু করে ফেলেছেন এখানে হচ্ছে দুইটা এমব্রয়ডারি হিউজ হিউজ প্যাচ আছে এটাকে আপনারা আমার মতো ইউজ করতে পারবেন নিজের মন মতো ইউজ করে নিতে পারবেন এছাড়া এখানে আরো দুইটা এমব্রয়ডারি প্যাচ আছে এই যে এই প্যাচগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আপনার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে গিয়ে আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে কিনা বলেন তো আজকে জীবনটাই হচ্ছে গিয়ে শেষ মানে কি বলবো নিট এ ডিস্টার্ব সব সমস্যা আজকেই আহ দাম কি ফিক্স আর ডিসকাউন্ট আজকে তো ডিসকাউন্ট লাইভ আজকে হচ্ছে কি ডিসকাউন্ট লাইভ আজকে দুইটা সুপার ক্লিয়ারেন্স প্রাইসে দেখাবো হ্যাঁ দুইটা সুপার ক্লিয়ারেন্স প্রাইসে দেখাবো আচ্ছা আমি মনে আবার এসে পড়েছি তাই না নেট আছে না আমার ফোনে আচ্ছা ওকে আমি তাহলে আবার স্টার্ট করি হ্যাঁ এই যে এই দুইটা এমব্রয়ডারি প্যাচ আছে যেটাকে আমি লম্বা প্যানেলের মতো করে এই যে এখান থেকে দিয়েছি মেবি জিনিসটা দেখা যাচ্ছে আমি এটাকে প্যানেলের মতো করে দিয়েছি এছাড়া এখানে আরেকটা আছে যে এই প্যানেলটা দিয়েছে কোথাও ইউজ করা হয়নি এই যে এরকম সুন্দর গোল্ডেন আর হচ্ছে ল্যাভেন্ডার ব্ল্যাক কালার দিয়ে প্যানেলটা দেওয়া হয়েছে যেটা নাকি আমি কোথাও ইউজ করি না আপনারা চাইলে নেক টেক যেটা মন যায় ডিজাইন করতে পারবেন প্যান্টের ফ্যাব্রিক্সটা দিয়ে দাও এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা অনেক ভালো একদম পিওর কটনের মধ্যে আছে এটার প্যান্টের ফেব্রিক্সটা আর প্রচুর পরিমাণে ফেব্রিক্স দিয়েছে যেরকম সুন্দর গ্রিন কালারের মধ্যে আছে হ্যাঁ প্রচুর পরিমাণে ফেব্রিক্স দিয়েছে এটার মধ্যে এটা দিয়ে আপনারা চাইলে কামিজ বানাতে পারবেন যেহেতু এটার সাথে অনেকগুলো এম্ব্রয়ডারি আছে একটা দুইটা তিনটা চারটা আরও হচ্ছে এটার সাথে টোটাল প্যাচ প্যাচ প্যানেল আপনারা তো যদি চান এই প্যান্টের ফ্যাব্রিক্স দিয়ে না খুব সুন্দর কুর্তি বানাতে পারবেন এখন তো হচ্ছে কুর্তি ট্রেন্ড সবাই কুর্তি পড়তে অনেক পছন্দ করে আর এটার প্রিন্টাও যেহেতু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চাইলে যেকোনো একটা এমব্রয়ডারি দিয়ে এটাকেও ডিজাইন করে আপনারা সুন্দর মতো নিতে পারবেন তুমি আমাকে ওই ড্রেসটা দিয়ে দাও আর এতক্ষণে এটার বডিটা শুধু মেজারমেন্ট করে দাও বডিটা আমার মনে নেই আর এই হচ্ছে পিঙ্ক শিফনের ওনা পিঙ্ক আর ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে হ্যাঁ পিঙ্ক আর ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে সবাই কিন্তু হ্যাঁ কক্সবাজারও দেওয়া যাবে সব জায়গায় দেওয়া যাবে হ্যাঁ সব জায়গায় দেওয়া যাবে অ্যাক্টিভ শারমিন আপু লিখেছেন ওকে এই যে এটা হচ্ছে গিয়ে শিফনের মধ্যে আছে পিঙ্ক আর ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রিন্ট করা খুবই 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 সফট একদম নরম আর একদম বেবি সফট স্কিনের মতো একদম নরম নরম ঠিক আছে একদম নরম নরম এখন আমি এটা একটু পরে ধরছি স্ক্রিনশটের জন্য মেজারমেন্ট করে আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই দুইটা ড্রেস আপনারা হচ্ছে গিয়ে আজকে সুপার ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন আর যারা নাকি হচ্ছে গিয়ে তুমি আমার কমেন্ট পড়ো না রে বাপু আমি আজকে সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি কিন্তু যেহেতু একটু আর কি দেখতে পাচ্ছেন কি অবস্থা আমি একটু হচ্ছে গিয়ে কমেন্ট অনেক মিস হয়ে যাচ্ছে কখনোই কমেন্ট পড়ো না মাইসে দেখেন কখনো কমেন্ট পড়ি না আর আজকে আমি আপনার কমেন্ট পড়ে দিয়েছি এখন থেকে প্রতিদিন আপনার কমেন্ট পড়ার চেষ্টা করবো ওকে প্রতিদিন আপনার কমেন্ট পড়ার চেষ্টা করব এটাও জলদি করে দেখিয়ে দিই দুইটা ড্রেস দেখাচ্ছি দুইটাই আপনারা হচ্ছে কি সুপার ডুপার ক্লিয়ারেন্স স্টক ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন যারা নাকি কটন লাভার সাপুর আছেন তারা দুই ড্রেস নিতে চাইলে দুইটাই নিয়ে নেবেন কারণ হচ্ছে গিয়ে আপনারা আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে একটা ড্রেসের প্রাইসে দুইটা নিয়ে নিতে পারবেন জিনিসটা ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম হ্যাঁ ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম প্রাইসটা এত রিজনেবল ওকে এই যে দেখেন সুন্দর করে ফুল বডিতে হচ্ছে গিয়ে প্রিন্ট করা আছে একদম ফ্যাব্রিক্স না অনেক থল থলে অনেক নরম অনেক নরম অনেক নরম মানে খুবই সুন্দর আর এই হচ্ছে গিয়ে এটা সুন্দর সুন্দর ও ল্যাভেন্ডারটার বডি কত এই হলো এটার সুন্দর ব্যাক সাইডটা যে কোনোটাকে আপনার ফ্রন্ট ব্যাকে দিয়ে কিন্তু ইউজ করতে পার বানাতে পারবেন আর ডেলিভারি প্রসেস হচ্ছে গিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার করে দেবেন আমরা আপনাকে হোম ডেলিভারি দিব ইন ঢাকা আউট অফ ঢাকা হোম ডেলিভারি দিব আপনার ডিটেলস অ্যাড্রেসটা আমাদের পেজে দিতে হবে ঠিক আছে আপনাকে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হবে এই যে দেখেন এই হচ্ছে স্লিভটা সাইডে সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে এটার নাম হচ্ছে গিয়ে কোড হচ্ছে গিয়ে মেঘলা আকাশ আর আমি যেটা পড়েছি সেটা হচ্ছে গিয়ে রূপানজেল স্ক্রিনশট অর্ডার করতে পারবেন অথবা মেঘলা আকাশ বা লিখলেও কিন্তু হয়ে যাবে এই দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা ওকে আজকে বেশি সুন্দর লাগছে আল্লাহ বলেন তাই আমি যে আজকে কিভাবে রেডি হয়েছি মানে আমি চোখেও দেখি নাই জানেন আমি এই যে লাইভের সামনে এসে দাঁড়িয়ে দেখলাম যে কি অবস্থা আমার এক গালে মনে হচ্ছে কি বেশি গোলাপি গোলাপি হয়ে গিয়েছে আজকে আমি অনেক তাড়াহুড়া করে রেডি হয়েছি এই হচ্ছে গিয়ে কামিজটা হ্যাঁ এটা এমব্রয়ডারিগুলো দিয়ে দাও এটা এমব্রয়ডারি গুলো দ্রুত দেখাচ্ছে দুইটার প্রাইস কিন্তু সেম হবে এটা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট রেট এই জন্য একসাথে বলে দিব আর হচ্ছে কি একসাথে যাদের যেটা ভাল লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন এখানে টোটাল তিনটা এমব্রয়ডারি আছে হ্যাঁ এই একটা এমব্রয়ডারি এটা হলো গিয়ে নেকের জন্য দিয়েছে যেটা চিকুন চিকুন করে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আর এই একটা এমব্রয়ডারি আপু কমে এই যে দেখেন রেহানা আপু কমেন্ট পরে দিয়েছে আপু আজকে সবার কমেন্ট আমার মিস হয়ে যাচ্ছে কারণ আজকে আমি অনেক তাড়াহুড়া করছি কারণ যে বললাম না নেট এ প্রবলেম ইলেকট্রিসিটি প্রবলেম আজকে অনেক প্রবলেম এই যে এই হচ্ছে গিয়ে আরেকটা প্যাচ আর এটা কিন্তু তিনোটা প্যাচের মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা হ্যাঁ তিনোটা প্যাচের মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা আমি কিন্তু বেশি টাইম নিয়ে এগুলো দেখালাম না কারণ এগুলো আলাদা আলাদা সেপারেট লাইভ আছে যদি আপনারা সেপারেট ডিটেলস আরও ডিটেলস লাইভ দেখতে চান পেজ বক্স করবেন হ্যাঁ পেজ বক্স করলে আপনাদেরকে লাইভটা দিয়ে দেওয়া হবে এটার সাথে তিনটা এমব্রয়ডারি আছে আর এইটার ওড়নাটা হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে আমি যেটা পড়েছি সেটার ওনা শিফনের আর এইটার যে ওড়নাটা এটা হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে আছে খুব সুন্দর পিওর সিল্কের মধ্যে আছে ওড়নাটা কটনের সাথে সিল্কের কম্বিনেশান তোমারটা কত প্রাইস বলে দেবো আমারটা এটার প্রাইস সেম হ্যাঁ দুইটাই হচ্ছে গিয়ে ফ্ল্যাট ডিসকাউন্ট রেটে আপনারা পেয়ে যাবেন ওকে ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন এরকম সুন্দর করে সিল্কের মধ্যে প্রিন্ট করে দিয়েছে আর যেটা সেটা হচ্ছে গিয়ে আপু নাওয়েদেশ তুমি তো কমেন্টই পড়ো না ভুলে গেছো আমাকে আপু আমি কত আমি গত পরশু পাকিস্তানি রেগুলার ওয়ারে ডেলিভারি পেয়েছে অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ ইউ মোস্ট ওয়েলকাম তুমি আপু আপনাকে আমি একদমই ভুলতে পারি না আমি জানি যে আপনি আমাদের কাছ থেকে ড্রেস দিলে সেই সেই সুন্দর করে রিভিউ দেন এর জন্য আমি আপনাকে আরো অনেক ভালোভাবে জানি এটা প্যান্টটা দিয়ে দাও কিন্তু হয়তো লাইভে কমেন্ট মিস হয়ে যায় ভুলে ওটার জন্য অনেক 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 সরি আর যেই ড্রেস পেয়েছেন ওটা কিন্তু সুন্দর একটা রিভিউ দিবেন ঠিক আছে আমি জানি আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে রিভিউ দেন তাই না আপনি অনেক সুন্দর সুন্দর রিভিউ দেন দাও আর এটার প্যান্টটা হচ্ছে গিয়ে প্লেন পিওর কটনের মধ্যে আছে কি জানি তুমি বলো পিওর কটনের মধ্যে আছে ওকে এই হলো দুইটা ড্রেস এখন আমি দুইটা ফ্ল্যাট প্রাইসটা বলে দিচ্ছি আমাকে এটা দাও এটা আমি ধরে ধরে দেই তারপর এটা স্ক্রিনশট নেক এরপর হচ্ছে গিয়ে ল্যাভেন্ডারটা ধরবো হ্যাঁ আমি এখন এটার ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইসটা বলে দিচ্ছি যারা নাকি কাতান থ্রি পিস আছে কাতান থ্রি পিস তো দেখিয়েছি কত কাতান থ্রি পিসে দেখিয়ে দিলাম কত কাতান থ্রি পিস দেখিয়ে দিন কিন্তু অবশ্য যেটা দেখিয়েছি নাই কাতানগুলো শেষ দাও ওনটা দিয়ে দাও ওকে আচ্ছা এ হচ্ছে গিয়ে ড্রেসটা দুইটা ড্রেসে এমব্রয়ডারিগুলো দিয়ে দিও এমব্রয়ডারিগুলো দিয়ে দিও আচ্ছা এই হচ্ছে গিয়ে ড্রেসটা হ্যাঁ যাদের যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমিও কিন্তু তোমার রেগুলার কাস্টমার উলফাত আরা মিম আবু লিখেছেন মাসাল্লাহ 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 আর তোমার জন্য ওয়েট করেছে অনেক হ্যাঁ দেখেন আজকে যে কি অবস্থা মানে আমারই কি অবস্থা কি তাড়াহুড়া শুরু করে দিয়েছি আচ্ছা এই হচ্ছে কি আমি জলদি করে প্রাইসটা বলে দেই হ্যাঁ যাদের এটার যদি আরো ডিটেলস লাইভ দেখতে চান যে একদম আরো ডিটেলসে দেখবেন আপনারা আরো ডিটেলসে বুঝবেন জিনিসটা তাহলে আমাদের পেইজিং বক্স করলে কিন্তু আপনাকে এই দুইটা ড্রেসেরই লাইভ দিয়ে দেয়া হবে ঠিক আছে লাইভ লিংক দিয়ে দেয়া হবে আর যারা নাকি প্রাইস বলার আগে বলে নেই একটু দুই একটা কথা জলদি করে যারা নাকি কটন লাভার সাপুরা আছেন তাদের জন্য বলছি তারা রেগুলার ওয়ারের জন্য বা যেটা যে কোনো রিজনের জন্যই এই আজকে যে দুইটা ড্রেস আমি দেখালাম দুইটা ড্রেস যে প্রাইসটা আমি বলবো এটা এই প্রাইসের ড্রেস না এটা অ্যাকচুয়ালি সত্যিকার আমি আপনাদেরকে প্রমিস করে বলতে পারবো মানে এই দুইটা ড্রেস আমি আজকে যে প্রাইসে দিবো এটা হচ্ছে কি আমাদের লস প্রাইস কিন্তু এটা লাস্ট কয়েকটা পিসি আমাদের অ্যাভেইলেবল আছে স্টকে তার জন্য আর আজকে তো পরিস্থিতি দেখতেই পারছেন কি অবস্থা সব কিছু মিলে এটা আপনারা একটা ফ্ল্যাট প্রাইসে ফ্ল্যাট রেটে পেয়ে যাবেন তো যারা নাকি কটন ভালোবাসেন তারা মিস করবেন না একটা চাইলে একটা নিবেন আর যদি দুইটা নেওয়ার বাজেট থাকে তাহলে অবশ্যই চোখ বন্ধ করে দুইটা নিয়ে নেবেন কারণ এটার কোয়ালিটি মানে ভালো ড্রেস আমি আপনাকে বলে দিচ্ছি মানে আপনারা ড্রেস নিয়ে এটার কোয়ালিটি দেখে মানে আপনারা হচ্ছে গিয়ে মানে মাথা ঘুরাবে যে আয় হ্যাঁ এই প্রাইসে এত ভালো কোয়ালিটি ড্রেস পেলাম ঠিক আছে এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে পিওর কটনের মানে ইন্ডিয়ান লন হয় যেটা ইন্ডিয়ান লনের মধ্যে আছে একদম নরম একটা কটন ফেব্রিক্সের মধ্যে আছে কামিজটা ফুললি প্রিন্টেড প্যান্টটা হচ্ছে গিয়ে পিওর প্লেন কটনের মধ্যে আছে সাথে তিনটে এমব্রয়ডারি প্যাচ আছে যেটাতে এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে করা আছে আর এটার ওড়নাটা হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে আছে ঠিক আছে পিওর সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ওয়ান জিরো ফাইভ জিরো ঠিক আছে মানে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় একটা ইন্ডিয়ান এমব্রয়ডারি কটন কালেকশন পাওয়া কিন্তু মানে খুবই একটা আর কি যারা হচ্ছে গিয়ে লাকি তাদের ভাগে এই প্রাইসের এই ড্রেসগুলো ইউজুয়ালি পরে থাকে এটার প্রাইস হচ্ছে টাকা যাদের এই মেঘলা আকাশ ভালো লাগবে মেঘলা আকাশ লিখেও আপনার অর্ডার প্লেস করে দিতে সাথে এমব্রয়ডারি প্যাচ আছে তিনটার মধ্যে সিকোয়েন্সে কাজ করা হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা ওকে আর যারা এই এটার বডি কত যারা ল্যাভেন্ডারটা নিতে চান আচ্ছা মেঘলা আকাশের কিন্তু বডি হচ্ছে গিয়ে সিক্সটি ইঞ্চ আর স্লিপ সেপাই দেয়া আর এটা হচ্ছে গিয়ে সিক্স ইঞ্চ না এটা হচ্ছে কি এইটটি সিক্স ইঞ্চ পর্যন্ত বডি দেয়া আছে এটা এটা হচ্ছে কি রানিং প্রিন্টও তো স্লিভ হলো গিয়ে একসাথেই আছে স্লিভ কাপড়টা আমি প্যান্টের কাপড় দিয়ে স্লিভ দিয়েছি আপনারা চাইলে স্লিভের কাপড় দিয়ে স্লিভটা দিতে পারবেন ওকে আপু তোমার ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ রুমা সিদ্দিকি আপু থ্যাংক ইউ সো মাচ রেড কালার ড্রেস আনো প্লিজ আচ্ছা ঠিক আছে ওকে আনবো এটা হলো গিয়ে প্যান্টটা কটনের মধ্যে প্রিন্টেড হ্যাঁ একটা প্রিন্টেড কটনের প্যান্টের ড্রেস কিন্তু এই প্রাইসে পাওয়া ইম্পসিবল ব্যাপার হ্যাঁ ইম্পসিবল ব্যাপার এটার প্রাইসও সেম এক টাকা করে ঠিক আছে এক টাকা যাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিবে আর যেমনটা বললাম যদি দুইটা ভালো লাগে তাহলে অবশ্যই দুইটা নিয়ে নিবেন কারণ এগুলো অনেক 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 রিজনেবেলা পাচ্ছেন সুপার ডুপার এটা হচ্ছে গিয়ে স্টক ক্লিয়ারেন্স প্রাইস ওকে এটা হলো গিয়ে স্টক ক্লিয়ারেন্স প্রাইস হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা এটা হচ্ছে গিয়ে স্টক ক্লিয়ারেন্স প্রাইস আর স্টক ক্লিয়ারেন্স প্রাইস মানেই হচ্ছে গিয়ে এরকম একটা প্রাইস দেওয়া হয় যেটাতে নাকি আর কি প্রাইসটা দেওয়াই হয় মেনলি স্টকটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য ওকে তো এটা হচ্ছে গিয়ে স্টক লাইন্স প্রাইস একদম সুন্দর সুন্দর কামিজোনা প্যান্ট সব পেয়ে যাচ্ছেন সাথে ভরে ভরে ইউজ ইউজ এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে বা যারা কটন ভালোবাসেন তাদের তারা অবশ্যই ড্রেসগুলো নিয়ে নিবে আর কি এটাই দুইটা ড্রেস দেখিয়েছে দুইটার প্রাইসই হচ্ছে গিয়ে সেম দুইটাই হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটার কোড হচ্ছে গিয়ে কি যেন রূপাঞ্জেল চাইলে অর্ডার করতে পারবেন শীর্ষ দিয়ে অর্ডার করতে পারবেন আর স্কাইটে যেটা দেখানোর মোট হচ্ছে গিয়ে মেঘলা আকাশ এই ড্রেসগুলো আমাদের বসুন্ধরাতে অ্যাভেলেবেল আছে আর আজকে থেকে এখন এর লাইভের পর থেকে এই ড্রেসগুলো আপনারা বসুন্ধরাতেও এই সেম প্রাইসেই কিন্তু পেয়ে যাবেন ওকে সেম প্রাইসে পেয়ে যাবেন এখনের জন্য এতটুকুই থাকো আপি কাতান শুপিস আচ্ছা ঠিক আছে কাতান শুপিস আনবো আজকের হ্যাঁ আজকের ড্রেসগুলো বসুন্ধ হাতে পাওয়া যাবে হ্যাঁ আজকে সবগুলো ড্রেস বসুন্ধ হাতে পাওয়া যাবে দুইটা ড্রেসই পাওয়া যাবে আর এখন লাইভের পর থেকে এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে মানে এই প্রাইসে আপনার বসুন্ধহা থেকেও ডিসকাউন্ট প্রাইসটাতে নিতে পারবেন ওকে এখন এই জন্য এতটুকুই থাকুক সবার সাথে আগামীকাল ইনশালা দুইটা তিরিশে দেখা হবে আহ যদি কোনো প্রবলেম না হয় আর যারা আমার রেকর্ডের লাইফটা দেখবেন লাইফটা প্লিজ শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে বিভিন্ন গার্লস গ্রুপে ওকে এখন এই জন্য এতটুকুই থাকুক আল্লাহ সবাইকে